নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। সত্যিকারের তান্ত্রিক কি অর্থ চায় তোমাদের সবার প্রশ্ন না, আজকে আমি বলবো। একজন তান্ত্রিক নিষ্কাম সাধন নাও হতে পারে, তিনি কাউকে কিছু পাইয়ে দেবার বিনিময়ে কিছু কাম্য বস্তু আশা বা দাবি করতে পারেন, আর সেটা আপনার পক্ষে সম্ভব কি না সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে তান্ত্রিক আসল হোক আর নকল হোক, তাকে কাজ করতে গেলে বস্তু বা সামগ্রীর প্রয়োজন, আর সেগুলির দরকার হবে সংগ্রহ করা, আর বর্তমান বাজারে তার একটা আর্থিক মূল্য নিশ্চয়ই থাকবে। তাছাড়া কাম্য বস্তু পেতে গেলে দেবতাকেও তো কাম্য বস্তু অর্পণ করতে হয়, এটাই স্বাভাবিক। আর সেক্ষেত্রে কোনো তান্ত্রিক আপনার কাছে অর্থমূল্য দাবি করলে সেই তান্ত্রিক নকল বলে বিবেচিত হতে পারে না। দ্বিতীয়ত, একজন সাধারণ মানুষ সারা জীবনে কাম্য বস্তুর পিছনে ছুটে থাকে, শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত এই পার্থিব বিষয় আর বস্তুর প্রতি তার আকর্ষণের ফলে এরকম কামনাসক্ত মানুষের কাছে এই কাম্য বস্তু ছাড়া আর দেবার মতো কী বা আছে? সারা জীবন তো অর্থ আর সম্পত্তি সঞ্চয় করেছে, কাম্য বস্তু চাওয়া এক প্রার্থী বা ক্লায়েন্টের কাছে কাম্য বস্তু বা অর্থ চাওয়া নকল তান্ত্রিকের কোনো পরিচয় নয়। তান্ত্রিককে সাধু হতে হবে তার কোনো মানে নেই। তবে একজন তান্ত্রিককে সৎ হতে হবে, যেন ক্লায়েন্টের প্রদত্ত অর্থ তিনি সঠিকভাবে খরচা করে। টানে এখানে একটু বলে রাখি, অনেকে মনে করেন যে তান্ত্রিক অনলাইনে কাজ করেন তারা হয়তো অসৎ হয়ে থাকেন, বা যারা অফলাইনে কাজ করেন তারা হয়তো সৎ হয়ে থাকেন। তাই কেউ কেউ স্থানীয় তান্ত্রিকের সাথে সাক্ষাৎ করে কাজ করতে চান, কিন্তু যিনি সৎ তার কাছে অনলাইন বা অফলাইন দেশের বাইরে বা ভেতরে বলে কিছু হয় না। তাই তান্ত্রিকের সততার পরিচয় আপনার বুদ্ধিমত্তা দিয়ে বিচার করুন, অনলাইন বা অফলাইন দিয়ে নয়। একটা তান্ত্রিক যখন কোনো কাজ করে না, যখন কোনো কবচ বা কোনো তাবিজ বানায় বা কিছু তৈরি করে, তখন কিছু কিছু ক্রিয়া, কিছু কিছু জিনিস দিয়ে বানাতে হয়, এবং সেই দ্রব্যগুলি তো কিনতে হয়, এবং সে তো কিনে এনে সেটা তৈরি করবে, এবং সেই দ্রব্যগুলির মূল্য যদি আপনার কাছে চাওয়া হয় তাহলে ভাববেন এই তান্ত্রিক খারাপ। এটা কি আপনার বুদ্ধিমত্তায় কি তাই? কি কেউ কি আপনাকে ফ্রিতে কিছু দেবে? ভাবুন তো, আপনি আপনার বাড়িতে, আপনার যদি বলা হয় যে আপনার বাড়িতে আমি এক মাস থাকবো, আপনি কি আমাকে থাকতে দেবেন ফ্রিতে? দেবেন না, এক মাসের ভাড়াটা আপনি নিয়ে নেবেন। সেরকম কোনো জিনিস আপনি দেখুন তো যে তাবিজ কবচ বানাতে কী লাগে। আমি জানাচ্ছি কবচ ও তাবিজ কী, কীভাবে এগুলি ব্যবহার করা উচিত। কবচ বা তাবিজ হলো পজিটিভ ফোর্সের একটি জনপ্রিয় ও শক্তিশালী মিডিয়া বা মাধ্যম। তান্ত্রিক পদ্ধতিতে যন্ত্র অঙ্কন করে, প্রাণ প্রতিষ্ঠা করে, যন্ত্রের পূজা করে, জপ করে, কোনো বস্তুর সন্নিবেশ করে কবচের প্রতিষ্ঠা হয়ে থাকে। কবচ প্রতিষ্ঠার আগে ও পরে যে পূজা, জপ বা যজ্ঞ করা হয়, সেই পজিটিভ ফোর্সকেও আরও সহজভাবেও অপেক্ষাকৃত তাড়াতাড়ি প্রতিক্রিয়াশীল করবার জন্যই এই কবচ। কবচ হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেই সেই তান্ত্রিক পূজা বা আচারের উদ্দেশ্য ব্যর্থ নাও হতে পারে। দেবতাকে জাগ্রত করা বা দেবতার থেকে শক্তি প্রার্থনা করা, অর্থাৎ দৈব শক্তি হলো কবচের উৎস। তাই কবচের পবিত্রতা বা অপবিত্রতা এর বিষয় থাকে, সেই জন্য কবচ মানুষের শরীরে অলংকারের মতো ধারণ করা উচিত নয়। কবচকে শরীর থেকে আলাদা করে পবিত্রতার সাথে, সম্মান ও শ্রদ্ধার সাথে বহন করা উচিত বা পূজা স্থানে, মন্দিরে রাখা উচিত। কোনো কোনো কবচকে তো পূজা করবার বিধানও রয়েছে, যেমন মহামৃত্যুঞ্জয় কবচ। আরও কয়েকটি সাধারণ কবচ হলো মোহিনী বশীকরণ কবচ, ধনদা কবচ, বগলামুখী কবচ, নীল সরস্বতী কবচ প্রভৃতি। আরও তাবিজ হলো কবজের ক্ষুদ্র সংস্করণ, তাবিজ আকারে ছোট হয়ে থাকে। তাবিজের শক্তির উৎস হলো দ্রব্য বা বস্তু, তাই তাবিজের পবিত্রতা বা অপবিত্রতার বিষয় নেই। সেজন্য তাবিজ শরীরে ধারণ করা হয়, সাধারণত বৃক্ষের গুল্মের শিকড় দিয়ে তাবিজ করা হয়। তাবিজের শক্তি সংক্ষিপ্ত, তাই খুব গৌণ উদ্দেশ্যে তাবিজের ব্যবহার করা হয়, এবং কবজের শক্তি অপরসীম। তাই কবচ এবং তাবিজের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অনেকেই বলে তাবিজ কবচ কি আলাদা? না, তাবিজ কবচ আলাদা নয় বা আলাদা, তাবিজ কবচ অনেকটাই আলাদা। এবং সেটাকে তান্ত্রিক বা আমাদের মতো যারা তান্ত্রিক বা
অ্যাস্ট্রোলজার তারা কিন্তু এর ব্যাখ্যাটা তোমাদেরকে ঠিকভাবে দিতে পারে। যদি আমার এই তথ্যগুলি তোমাদেরকে ভালো লাগিয়ে থাকে বা তোমাদের ভালো লাগে বা মনে হয় যে নতুন কিছু জেনেছি, নতুন কিছু বুঝেছি, নতুন কিছু শিখেছি, তাহলে শেয়ার করো। আর যদি নতুন কিছু তথ্য জানতে ইচ্ছা করে তাহলে আমাকে জানাও কমেন্ট করে, আমি তোমাদের সেই নিয়ে কিন্তু ভিডিও করবো। আর এখন যতগুলি ভিডিও আমি করছি না কেন, তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্যে, তোমাদের এই কোশ্চেন করা আমাকে এবং সেই অ্যান্সারগুলি দেওয়া। আবারও বলি, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার তাদের সবার জন্য কিন্তু কিছু গিফট আমি রেখেছি তোমাদের উন্নয়নের জন্য এবং তোমাদের বাস্তু ভালো কিছুর জন্য। আর তোমাদের সেই গিফটগুলি তোমরা যারা আমার কাছে দেখাতে আসো তারা তোমার চেম্বার থেকে পেয়ে যাচ্ছ, যারা আসছো না তারাও তোমরা যোগাযোগ করে আমার যে কোনো চেম্বার থেকে, তোমাদের পাশাপাশি কোনো চেম্বার থেকে ওটা নিয়ে যেতে পারো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীটা করা কৃষ্ণ।